Assalamualaikum, ni hao. Welcome to our channel Riyaz Rajia in China. সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার সাংহাইয়ের ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টার থেকে। চায়নাতে এখন চলছে ন্যাশনাল হলিডে, যেটা খুব স্পেশালভাবে পালন করা হয়ে থাকে সমগ্র চায়নাতে। আর সে কারণেই চারপাশে আলোকসজ্জার একটু বেশি ব্যবস্থা করা হয়ে থাকে। সেই সুন্দর আলোকসজ্জা এনজয় করার জন্য আজকে আমরা চলে এসেছি ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টার স্টেশনে। আর এই স্টেশনের মাঝেই আছে চারতলার এই সুন্দর শপিং মলটি, যার উপরের ওপেন ফ্লোর থেকে আলোকসজ্জাটা খুব সুন্দরভাবে এনজয় করা যায়। More than twice, same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. Sometimes I lose my mind, and some days it's hard to find the reason why you stay by my side. চায়নাতে যে কোনো অকেশন বা ফেস্টিভ্যালে সব হাই রাইজিং বিল্ডিং এবং শপিং মলে এক্সট্রা লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। আর সেই সুন্দর লাইটিং দেখার জন্য সবাই গ্যাদার করে সেই সব এরিয়াতে, যেখানে সবাই ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে একত্রে আসে এবং এনজয় করে শপিং, খাওয়া দাওয়া, মিউজিক, ডান্স সব কিছু। মেট্রো লাইন ইলেভেনের ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টার স্টেশনে এখন আছি আমরা। আর দূরের এই যে লাল আলোকে সজ্জিত বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টার। এই স্পোর্টস সেন্টারটিতে 2011 সালে 14তম ফিনা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই স্পোর্টস সেন্টারটিতে সিনক্রোনাইজ করা হয় আউটডোর সুইমিং পুল, বক্সিং ম্যাচেস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, আইস হকিং এইসব ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়া এর বিশাল বড় হল রুমে আরো আয়োজন করা হয় বিভিন্ন কনসার্ট, ইভেন্ট, কালচারাল প্রোগ্রাম। ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টারে 14,000 সিটের ব্যবস্থা আছে, কিন্তু পরবর্তীতে এখানে আরো 4,000 মোবাইল সিট অ্যাড করা হয়। সো বর্তমানে 18,000 সিটের ব্যবস্থা আছে এই সাংহাই ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টারটিতে। বর্তমানে 18,000 লোকজন একত্রে বসে যে কোনো প্রোগ্রাম বা ইভেন্টস বা গেম একসাথে এনজয় করতে পারবে এই সাংহাই ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টারে। Yeah.
এই সাংহাই ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টারটিকে আবার বলা হয় সাংহাই অ্যাকোয়াটিক স্পোর্টস সেন্টার। তো যাই হোক, আজকে এই সম্পূর্ণ জায়গাটা আপনাদের সাথে আমরা ঘুরে ফিরে কাটালাম। এই জায়গাটা অনেক বেশি ক্রাউডিং, অনেক বেশি মিউজিক আছে, সম্পূর্ণ ফেস্টিভ একটা এনভায়রনমেন্ট। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সাংহাইয়ের এরকম সুন্দর সুন্দর জায়গা আপনারা আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।